লিগাল সেলকে শক্তপোক্ত করতে হবে, শিয়ানে শিয়ানে লড়াই করতে হবে। তাই বিজেপির লিগাল সেলকে শক্তপোক্তভাবে গঠন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লিগাল সেলের কনভেনার করা হলো লোকনাথ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট আইনজীবী ব্রজেশ ঝাকে। লোকনাথ চট্টোপাধ্যায় এবং ব্রজেশ ঝা হলেন কনভেনার বিজেপির লিগাল সেলের। অন্যদিকে কো কনভেনার করা হলো আরেক আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে। বিভিন্ন বিষয় নিয়ে বারবার আদালতে মামলা করা, বিভিন্ন ক্ষেত্রে লড়াই করা এবং সাম্প্রতিকতম সময়ে চার পৌরসভা নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের তালিকা তৈরি করে প্রস্তুত করার পর এই লিগাল সেলের মাধ্যমেই আদালতের দ্বারস্থ হবে বিজেপি। গণতন্ত্র ফিরিয়ে দাও কর্মসূচি নেবে বিজেপি, ভোটাধিকার ফিরিয়ে দাও এই কর্মসূচিকে সামনে রেখে একদিকে চলবে আন্দোলন, একদিকে চলবে আদালতে সওয়াল জবাব। আর তার জন্যই তৈরি করা হলো বিজেপির এই লিগাল সেল, তৈরি করে দিলেন সুকান্ত মজুমদার, তার নেতৃত্বেই গঠন করা হলো এই কমিটি। কনভেনার কো কনভেনার পদে নাম ঘোষণা নিজেই করেছেন তিনি, আর সেই তালিকা রাজ্য বিজেপির কাছে পাঠানো হলো। লিগাল সেলের দায়িত্ব এখন সামলাবেন তারাই, লোকনাথ চট্টোপাধ্যায়, ব্রজেশ ঝা, তরুণজ্যোতি তিওয়ারি এখন দায়িত্বে।